فيديو شروط طنطا الجنوبي. এখন 5 নম্বরের দিকে, সরি 4 নম্বরের দিকে আসলে এখানে এমবি নাই আমার। এমবি থাকলে সরাসরি লাইভ আপনাদেরকে পুরো গ্রামের সৌন্দর্য আমি দেখাতে পারতাম, তারপর ভিডিও করে আপনাদেরকে। পাশে বাম পাশে ভুট্টা ক্ষেত, এখানে ভুট্টা বেগুনের জন্য এই এলাকাগুলি বিখ্যাত। সামনে আরো ভয়ঙ্কর অবস্থা, রাস্তার কোয়ালিটি আর নাই বা বললাম। গ্রাম বাংলার এলাকার ঐতিহ্যবাহী চরাঞ্চল এই সেই 6 নং চর, আমরা 7 নং 8 নং ঘুরে 6 নং এসে পড়েছি। 6 নং থেকে 4 নং এ যাব, ধীরে ধীরে নং সংখ্যা কমে আসতেছে। দেখেন চারপাশে শুধু ভুট্টা ক্ষেত, মাঝখানে আমাদের সেই দুর্গম পাহাড়ি রাস্তা। রাস্তাটা একটু ভুল করা, রাস্তার সামনের অংশ সামনে দেখেন ঘর গর্ত। আসলে ভালো বাইকার ছাড়া এখানে আসা মুঠেও উচিত নয়, পা হারানোর সম্ভাবনা থাকে। পর্যাপ্ত বালু, এক ফুট পরিমাণ বালু, গাড়ির ভিতরে পা মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে, গাড়ি উঠছে আর নামছে। এই হল হৃদয়ের 5 নং চর। আমরা এখন 5 নং-এর গন্ডিতে হয়ে চলে যাচ্ছি 5 নং-এর 4 নং চরের দিকে। একটু আগে দেখলেন আপনার হতো একজন কৃষক যাচ্ছিলেন, এই আমার তৈরি মোবাইল রিটার্ন করাবে।
ফুলের বিশাল বাগান আমরা চার নং চকে বিদায় দিয়ে পাঁচ নং এর রাস্তায় সামনে রাস্তা একটু খারাপ সাবধানে একটু আগে এখানে ঘোড়া আটকে গিয়েছিল এগুলার মাঝখান দিয়ে পোকা থাকে এই বাবু অনেকদিনের ইচ্ছা ছিল চমৎকার দৃশ্য অভাব ভুট্টায় যেন হয়ে চলেছে এখানকার জাতীয় ফসল এই ভুট্টা থেকে দেশের কোনো ভালো কিছু করা যায় কিনা
পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল।